কেন্দ্র ও রাজ্য সরকার এছাড়াও গোটা বিশ্বের তরফ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট খবরগুলো বেরিয়ে আসছে, তো সেই আপডেট খবরগুলোর মধ্য থেকে বাছাই করা কিছু খবর নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো চলুন বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেওয়া যাক এক নজরে আজকের খবরগুলো। চীনের মানচিত্রে লাদাখের অংশকে জুড়ে দিল হু। ভাবতেই পারিনি বাড়িতে ফিরতে পারবো, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পড়ুয়ারা। অবশেষে কোটা থেকে ফিরল রাজ্যের পড়ুয়ারা। লকডাউনে করোনা আক্রান্তের সঙ্গেই মদ্যপান, সাত বন্ধু পরিবার সহ 40 জন কোয়ারেন্টাইনে। সোমবার থেকে একাধিক জায়গায় খুলবে সেলুন ও পার্লার। লকডাউনের মধ্যেই এই ব্যাংকের লাইসেন্স বাতিল করলো আরবিআই। কোন ব্যাংকের জানতে অবশ্যই দেখতে থাকুন। ধামাকা অফার, এবার 19 মে পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন 5 GB ডেটা দেবে বিএসএনএল। শ্রমিক স্পেশাল ট্রেনের নয়া বিডি, যাত্রী পিছু অতিরিক্ত 50 টাকা ভাড়া নেবে রেল। মাত্র 20 জন যাত্রী নিয়ে বাস চালাতে নারাজ পরিবহন সংস্থাগুলি। একদিকে করোনা মহামারীতে চীনের পক্ষপাতিত্ব করার অভিযোগ উঠছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে, আর অন্যদিকে এই পরিস্থিতির মধ্যে চীনের মানচিত্রে লাদাখকে জুড়ে ফেলল হু। তাদের ওয়েবসাইটে চীনের ম্যাপে দেখা যাচ্ছে লাদাখের কিছু অংশ, ওই মানচিত্রে লাদাখের একটা অংশ চীনের অংশ হিসাবে দেখা যাচ্ছে। আবার জম্মু ও কাশ্মীরকে আলাদা রং দিয়ে চিহ্নিত করা হয়েছে, অধিকৃত কাশ্মীরকে আলাদা করে দেখা নয়। কিন্তু এই প্রথমবার কোনো মানচিত্রে কাশ্মীরকে আলাদা রঙে, লাদাখকে আলাদা রঙে এবং দেশের নাকি অংশকে আলাদা রঙে চিহ্নিত করা হয়েছে। চীনে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়ালে বলেন, রাষ্ট্রসংঘের নিয়ম মেনে ওই ম্যাপ তৈরি হয়নি, কাশ্মীরের ভারতের অংশ হিসাবে দেখানো হয়নি। তো কিছুদিন আগেই চীনের বিরুদ্ধে উঠেছিল এক অভিযোগ যে অরুণাচল প্রদেশের কিছু অংশ চীন নিজেদের বলে দাবি করতে থাকে। তো ফের আবার এই নতুন যে ম্যাপ বেরিয়েছে সেই ম্যাপে দেখা যাচ্ছে লাদাখের কিছু অংশ আবার ঢুকে গিয়েছে। তো স্কাই ম্যাপ নামে এক সংস্থা নতুন এই আপডেটের ম্যাপ তৈরি করেছে। জানা যাচ্ছে বেজিংয়ের ন্যাশনাল সার্ভিং অ্যান্ড ম্যাপিং জিওগ্রাফিক ইনফরমেশন ব্যুরোর তত্ত্বাবধানে এই ম্যাপ তৈরি হয়। তো সেখানে দেখা যাচ্ছে যে চীনের নতুন ম্যাপে রয়ে গিয়েছে অরুণাচল প্রদেশ। তো ব্রিটিশ ভারতের অংশ ছিল অরুণাচল প্রদেশ, পরে ম্যাংমো লাইন তৈরি হওয়ার পর থেকে অরুণাচল আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হিসাবে পরিচিত হয়। কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে চীনের ম্যাপে এই অরুণাচল প্রদেশ রয়েছে এবং সেই সঙ্গে আবার এই নতুন লাদাখের কিছু অংশ সংযোজন হয়ে গেল। তো এখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো রকম বিবৃতি কিন্তু দেওয়া হয়নি। অবশেষে স্বস্তি। লকডাউনের প্রায় 40 দিনের মাথায় রাজস্থানের কোটায় আটকে পড়া 228 জন ছাত্র ফিরল মালদায়। রাজ্য সরকারের উদ্যোগে 11টি বাসে ওই ছাত্র এবং তাদের অভিভাবকদের ফিরিয়ে আনা হয় বাংলায়। পড়ুয়ারা ছাড়াও ছিলেন বেশ কয়েকজন অভিভাবক। শনিবার ভোর রাতে বিশেষ বাসগুলি মালদাও শহরে এসে পৌঁছায়। এজন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন মালদাও গৌরকন্যা বাস টার্মিনাসে আগে থেকেই ছিলেন প্রশাসনের কর্তারা। রাজস্থান ফেরত প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং এবং লালার বাসের নমুনা সংগ্রহ করা হয়। এরপর প্রত্যেকের বিস্তারিত তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসন। তো আপাতত প্রত্যেককেই 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। কোটা থেকে ফেরত পড়ুয়া এবং অভিভাবকেরা যাতে সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছতে পারেন এই জন্য বাস টার্মিনাসে একাধিক কাউন্টার খোলা হয় এবং সেখান থেকে জেলার দূর দূরান্তের পড়ুয়া এবং অভিভাবকদের সরকারি উদ্যোগে ফের তাদের বিভিন্ন যে এলাকা সেই এলাকার কিন্তু পৌঁছানোর ব্যবস্থা করা হয়। লকডাউন চলছে, আর এই লকডাউনের মধ্যেই মদ্যপান কিন্তু চালাচ্ছে কিছু ব্যক্তি। লকডাউনে 8 বন্ধু মদ্যপান করছিল মন ভরে, তবে খলনায়ক হয়ে দেখা দিল করোনা। এই 8 জনের 1 জনের রিপোর্ট করোনা পজিটিভ। এরপরেই খবর জানতে পেরে খাম ছুড়ল বাকি 7 বন্ধু। শেষমেশ পানের ভয়ে বাকি বন্ধুরা পুলিশের দ্বারস্থ হয়। জানা গিয়েছে ওই করোনা আক্রান্ত আদতে লিলুয়া রেল হাসপাতালের 1 জন স্বাস্থ্যকর্মী, ইতিমধ্যে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি বন্ধুদের পরিবার সহ প্রায় 40 জনকেই পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে। দ্বিতীয় দফার লকডাউন শেষ হয়ে যাচ্ছে 3 মে, 4 মে থেকে শুরু হচ্ছে 3য় দফার লকডাউন।
দেশ জুড়ে একইভাবে যান চলাচল ও অন্যান্য অনেক ক্ষেত্র বন্ধ রাখা হলো, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এবার। তবে সেই ছাড় দেওয়া হচ্ছে জোনের ওপর ভিত্তি করে, অর্থাৎ গ্রিন অরেঞ্জ জন্য আলাদা কিছু ছাড় এবং রেড জোনের জন্য কিন্তু ছাড় একদমই নেই। তো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে জানানো যাচ্ছে যে এই দুই জোনে, অর্থাৎ গ্রিন জোন আর অরেঞ্জ জোনে সেলুন অথবা পার্লার খোলা যাবে। তবে রেড জোনের ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসপত্র অনলাইন সংস্থাগুলো বিক্রি করতে পারলেও ওইসব অঞ্চলে কিন্তু কোনো সেলুন বা পার্লারের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ছাড় নেই। একইভাবে মদ বিক্রির ক্ষেত্রেও রেড জোনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অর্থাৎ গ্রিন এবং অরেঞ্জ জোনে মদের দোকান খোলার ছাড়পত্র দেওয়া হলেও রেড জোনে কেবলমাত্র স্ট্যান্ড বা কোনো কমপ্লেক্স বাইরে থাকা মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। তো এই লকডাউনের মধ্যেই আরও একটি করা যেতে পারে খুবই খারাপ খবর বেরিয়ে এলো। তো সিকেবি সমবায় ব্যাংকের গ্রাহকদের জন্য এক বড় ধাক্কা। সম্প্রতি এই ব্যাংকের লাইসেন্স বাতিল করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। এই সিদ্ধান্তের জেরে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের বড় সংকটের মুখে পড়তে হবে। ব্যাংকের 485 কোটি টাকার FDও আটকে গিয়েছে। গঠনগত লাভ হলেও এই ব্যাংকের মূল সম্পত্তির পরিমাণ কমে যাওয়ার কারণে RBI-এর সিদ্ধান্ত বলে কিন্তু সূত্রের খবর। ধামাকা অফার, 19 মে পর্যন্ত BSNL প্রতিদিন 5 GB ডেটা বিনামূল্যে দেবে। তো করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব কিন্তু জেরবার। ভারতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই এই করোনা ভাইরাসের প্রকোপে কিন্তু ঘরবন্দি একেবারে দেশবাসী। দেশের বেশিরভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম এর ব্যবস্থা করা হয়েছে, আর এর জন্য দরকার ইন্টারনেট কানেকশান। তাই এবার গ্রাহকদের বিনামূল্যে ডেটার সুবিধা দিতে চলেছে BSNL। ওয়ার্ক ফ্রম হোমের গ্রাহকদের জন্য তাই নয়া প্ল্যান নিয়ে হাজির BSNL। এই প্ল্যানে BSNL গ্রাহকরা 10 MBPS স্পিডে প্রতিদিন 5 GB ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড নেমে আসবে 1 MBPS-এ। 1 MBPS স্পিডও আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা। তো এই এবার সব ল্যান্ডলাইন গ্রাহকদের জন্য এই পরিষেবা চালু করেছে BSNL। প্রথমে BSNL শুধুমাত্র 1 মাসের জন্য এই অফারটি চালু করেছিল। তো এবার এই প্রমোশনাল প্ল্যানটির ভ্যালিডিটি বাড়িয়ে 19 মে পর্যন্ত করা হয়েছে। কিন্তু এই পরিষেবা পাওয়ার একটাই শর্ত, আপনার বাড়িতে থাকতে হবে BSNL ল্যান্ডলাইন কানেকশান। শ্রমিক স্পেশাল ট্রেনে কিছু নয়া বিধি চালু করলো রেল দপ্তর। যাত্রী পিছু অতিরিক্ত 50 টাকা নিতে চলেছে রেল। শনিবার এমনটা জানানো হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। দেশের বহু রাজ্য এই বাস পাঠিয়ে অন্য রাজ্য থেকে আটকে থাকা শ্রমিক কৃষকদের ফিরিয়ে এনেছে। তারপরেও আটকে রয়েছেন বহু শ্রমিক, তাদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। এই ট্রেনে ভাড়া এক্সপ্রেস ট্রেনের স্লিপারের মতোই, এর সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত 50 টাকা। এই ট্রেনে চড়ে বাড়ি ফেরার ভাড়া অবশ্য কোনো শ্রমিককে পকেট থেকে দিতে হবে না, পুরো অর্থটাই মেটানো হবে রাজ্যগুলোর তরফ থেকে। সেক্ষেত্রে মূল ভাড়ার সঙ্গে সুপারফাস্ট চার্জ 30 টাকা ও অতিরিক্ত চার্জ 20 টাকা নেবে রেল। ট্রেনের যাত্রীরা বিনামূল্যে খাবার ও পানীয় জলও পাবেন। তবে এই ট্রেনে কিন্তু যে কোনো যাত্রী উঠতে পারবেন না। কেন্দ্রের গাইডলাইন মেনে রাজ্যের তালিকা অনুযায়ী ঘরে ফেরানো হবে ভিন রাজ্যে কাজ করতে থাকা শ্রমিকদের। তো গ্রিন জোনগুলোতে বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো কিন্তু আদৌ কি বাস চালানো যাবে? তো দেশজুড়ে চলছে করোনা মহামারী, সংক্রমণ ঠেকাতে জারি রয়েছে লকডাউন, যার জেরে 1 মাসেরও বেশি সময় ধরে সরকারি বেসরকারি ব্যবস্থা পুরোপুরি থমকে রয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আগামী সোমবার থেকে গ্রিন জোনে থাকা জেলাগুলিতে 20 জন যাত্রী নিয়ে বেসরকারি বাসগুলির চলাচল করার ছাড়পত্র মিলেছে, আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মাত্র 20 জন নিয়েও কি আদৌ বাসে নামা যাবে? তো বাস মালিকদের বক্তব্য, তাদের মতে গ্রিন জোনে থাকা বাঁকুড়া রেড জোনে আসতেও কিন্তু খুব বেশি সময় নেবে না। তাছাড়া 20 জন যাত্রী নিয়ে বাস চালালে 1,500 টাকা রোজগার হতে পারে, আর প্রতিদিন 3,500 টাকা ভর্তুকি দিয়ে বাস চালানো তাই কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়ে দিলেন বাস মালিকেরা। তো ধন্যবাদ বন্ধু এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।